হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মানি সবার আগে সকলকে ঈদ মুবারক আশা করি সবাই খুব ভালোভাবে দিনটা কাটাচ্ছে তো আজ কয়েকটা ফিল্ম বেরিয়েছে তার মধ্যে একটি ফিল্ম আমি দেখে আসলাম জাস্ট নাও ফিল্মটির নাম হলো বারে মিয়া ছোটে মিয়া সেটার রিভিউ নিয়ে আজ চলে এসেছি এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে আলী আব্বাস সফর এখানে কাস্টিংয়ে আছে অক্ষয় কুমার টাইগার স্ট্রফ পৃথ্বীরাজ সুকুমারন মানসী চিল্লার আলিয়া এফ সোনাক্ষী সিনহা রনিত বোস রয় সহ আরও অনেকে তো কেমন লাগলো এই ফিল্মটাই সব কিছু তোমার সাথে শেয়ার করবো সো ওয়াই আর বি ওয়েটিং ফর লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও ফিল্মটার ডিউরেশন হচ্ছে পনেরো তিন ঘন্টার কাছাকাছি এবং যখন এই ফিল্মটার ট্রেলার বা টিজার বেরিয়েছিল আমি তোমার সাথে রিয়াকশন করেছিলাম যে এটা হচ্ছে বড়ে মিয়া ছোট মেয়া অরিজিনাল ফিল্মের কিন্তু ডাইরেক্ট রিমেক নয় যার টাইটেলটাকে নামা হয়ে তোমাদেরকে একটা নতুনভাবে এই ফিল্মটাকে প্রেজেন্ট করা হচ্ছে তবে আফটার ওয়াচিং দিস ফিল্ম আই ফিল্মেল কি এই ফিল্মটার মাধ্যমে তারা পুরোনো ফিল্মটাকে একটা সামহা হোমাস দেওয়ার চেষ্টা করেছে বা বলা যেতে পারে পুরনো ফিল্মের যে এসেন্সটা ছিল সেই এসেন্সটাকে এই ফিল্মটার মধ্যে ইউজ করা হয়েছে এবং এত ইন্টেলিজেন্টলি সেই এসেন্সটাকে ইউজ করেছে যে স্ক্রিন প্লে রাইটারকে অফ দেওয়া হচ্ছে যে এত সুন্দরভাবে সেটাকে ইনভাইট করেছে বা ইনকর্পোরেট করেছে যদি ছোট করে গল্পটা বলা যায় গল্পটা হচ্ছে দুটো আর্মি অফিসারকে কেন্দ্র করে যেটা প্লে করছে অক্ষয় কুমার অ্যান্ড টাইগার শ্রফ তারা দুজনে কিন্তু একসাথে সবসময় মিশন এক্সিকিউট করে এবং তাদের একটা বেশ নাম আছে ইউনিটের মধ্যে অল অফ আ সাডেন এমন একটা ইনসিডেন্ট হয় তার মধ্যে তাদের কোর্ট মার্শাল হয়ে যায় এবং তাদের আর্মি ইউনিট থেকে বাদ দেওয়া হয় তো আবার একটা ক্রাইসিস সিচুয়েশন আসে ইন্ডিয়ার উপর যে ক্রাইসিস সিচুয়েশনটার কারণ হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারের ক্যারেক্টার এবং সে পুরো ইন্ডিয়াকে ধ্বংস করতে চায় সেই ধ্বংস থেকে বাঁচানোর জন্য আবার তাদেরকে ডাকা হয় এবং ডাকার পরে কি হয় কেন হয় কেন সে ধ্বংস করতে চাইছে এই সব কিছু বিষয় জানার জন্য তোমাদের এই ফিল্মটা দেখতে হবে না এই ফিল্মের গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ওয়েতে লেখা হয়েছে এবং তার থেকেও বেশি ইন্টারেস্টিং ওয়েতে কিন্তু আমাদের সামনে স্টেজ করা হয়েছে ফার্স্ট হাফ অফ দ্য ফিল্ম ইজ জাস্ট পালস রিভিটিং তোমরা জাস্ট চোখের পলক ফেলতে পারবে না এত সুন্দরভাবে ফার্স্ট হাফ থেকে সাজানো হয়েছে এবং প্রি ইন্টারভেল যে ব্লকটা আছে জাস্ট চুমু দিতে ইচ্ছা করবে মানে অসাধারণ লেগেছে স্ক্রিনের মধ্যে দেখতে জাস্ট তোমাদের মনে হবে সিটি মারতে তোমাদেরকে বাকি রেখেছে আমি টু ডিতে এই ফিল্মটাকে এনজয় করেছি তবে এই ফিল্মটা কিন্তু থ্রি ডিতেও বেরিয়েছে এবং থ্রি ডিতে কিন্তু ইকুয়ালি এন্টারটেনিং লাগবে যদি তোমরা ফিল্মটা দেখতে চাও এই ফিল্মটা কিন্তু ইটসেলফ একটা মেকিংয়ের উপর হ্যাডস অফ যে এত সুন্দরভাবে ফ্লেমটাকে তৈরি করা হয়েছে এবং সেটা ফুল ক্রেডিট যাচ্ছে আলি আব্বাস জাফরকে যে এত সুন্দর ভিশন দিয়ে এই ফিল্মটাকে সাজিয়েছে নাও যেরকম আমি বললাম পুরনো ফিল্মের গল্প এবং পুরনো ফিল্মের কনসেপ্ট কিন্তু একদম আলাদা ছিল বার্নং ওয়ান থিং যেটা কিন্তু ওই ফিল্মটা ক্রাক্স ছিল সেটাকেই এখানে কিন্তু খুব সুন্দরভাবে ইনকর্পোরেট করা হয়েছে আমি বলব না সেটা বিকজ যদি আমি সেটা বলি সেটা স্পয়লার হয়ে যাবে তবে সেটা কিন্তু তোমাদেরকে বেশ এন্টারটেনিং একটা অ্যাসপেক্ট দেবে যখন তোমরা ইন্টারভেলে সেটা জানতে পারবে না এই ফিল্মটা পোস্ট ইন্টারভেল একটু ড্রামাটিক হয়ে যায় এবং সেটা কারণ হচ্ছে স্টোরিটার উপর অনেকটা বেশি ইনভেস্ট করা হয় এবং ব্যাকস্টোরিটা যেরকম হয়ে থাকে প্রত্যেকটা মানুষের সেন্টিমেন্টকে একটু হলো প্রিক করে এবার অনেকে সেই সেন্টিমেন্টের সাথে বয়ে যেতে পারে অনেকে সেই সেন্টিমেন্টটাকে নেবে না এবং এই ফিল্মটার মধ্যে প্যাট্রোটিজমেরও ছোঁয়া আছে যেই ছোঁয়াটাকে আবার যেরকম আমাদের বলিউডে এনক্যাশ করা হয় এখানেও এনক্যাশ করা হয়েছে তবে এখানে ইনক্যাশমেন্টার মধ্যে একটা সাইন্টিফিক রেভলিউশন রাখা হয়েছে যে রেভলিউশনটা অবশ্যই কিন্তু তোমাদেরকে এই গল্পটাকে দেখতে ইন্টারেস্ট জাগাবে এবং তোমরা ওয়েট করবে ক্লাইম্যাক্সে কি হবে কি হবে না ক্লাইম্যাক্সের ব্লকটা কিন্তু অবশ্যই একটা অ্যাড্রেনালিন রাশ দেবে এবং তোমাদেরকে দুর্দান্তভাবে এজ অব দ্য সিট একটা এক্সপিরিয়েন্স দেবে যেটা আমাকে করেছে এবার আমি আসি পারফরমেন্সেস পারফরমেন্সেস প্রত্যেকেই নিজের নিজের জায়গায় খুব ভালো করেছে অক্ষয় কুমার টাইগার স্ট্রফ আমার মনে হয় এই টাইটেল বা এই রোলের জন্য একদম অ্যাক্ট ছিল আমার মনে হয় এই দুটো চরিত্র এদের দুজন ছাড়া অন্য কেউ প্লে করলে হয়তো এতটা এন্টারটেনিং লাগতো না জাস্ট বিকজ এরা দুজনেই কিন্তু অ্যাকশন খুব ভালো করতে পারে সেই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু কাস্টিংটাকে করা হয়েছে তার সাথে সাথে পৃথ্বীরাজ সুকুমারের যে ভিলেনিয়াস আফতারটা সেটা একদম স্পাইস অ্যাড করেছে পুরো গল্পটার মধ্যে এবং তাকে যতটাই ভিলেনিয়াস লেগেছে ততটাই কিন্তু তার অভিনয় তোমাদের কিন্তু ভয়াবহও লাগাবে সেইভাবেই কিন্তু সে খুব বিলিভেবলভাবে এই ক্যারেক্টারটাকে প্লে করেছে এবং হি ওয়াজ এক্সেলেন্ট ইন দ্য ফিল্ম এখানে যে ওমেন ক্যারেক্টার্সগুলো আছে সেগুলোও কিন্তু বেশ ভালো প্রত্যেকটা ওমেন চরিত্রকে খুব ভালো একটা রোল দেওয়া হয়েছে হয়তো রোলসগুলোর মধ্যে ভেরিয়েশনস আছে তবে সেই রোলসগুলো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট তাদেরকে যদি বাদ দেওয়া হয় তাহলে এই গল্পটা কিন্তু কোনোভাবে সাজবে না সোনাক্ষী সিনহার ক্যারেক্টারটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট এই ফিল্মের মধ্যে দো তার ব্রিফ অ্যাপিয়ারেন্স আছে তবে তার রোলটা কিন্তু ভীষণভাবে ভাইটাল আর রনিত বোস রয় যেরকম করে থাকে সে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড করেছে এই পুরো অনসম্বল কাস্টকে মানুষই চিল্লার কিন্তু একটা খুব প্রেজেন্স ভালো দিয়েছে তার অ্যাকশন সিনসগুলো খুব সুন্দরভাবে কোরিওগ্রাফ করা হয়েছে এবং তাকেও কিন্তু খুব সুন্দর ভালো লেগেছে আগামীকালে তাই কিন্তু কোনো অ্যাকশন ফিল্মে দেখতে কিন্তু ভীষণভাবে ভালো লাগবে এই ফিল্মটা শর্টকামিং যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে গানগুলো গানগুলো আমার খুব একটা বেশি ভালো লাগেনি এবং যেইভাবে গানগুলোকে প্লেস করা হয়েছে আমার মনে হলো যে ফোর সিট করা হয়েছে মানে দিতে হবে বলে দিয়েছে না দিলো খুব একটা যায় আসতো না পনেরো তিন ঘন্টার ডিউরেশনে এই ফিল্মটা কিন্তু তোমাদেরকে বোর ফিল করাবে না আমাকে করায়নি আমি জানি না তোমাদের কি মনে হবে তোমরা ফিল্মটা দেখলে বুঝতে পারবে তবে আমার মনে হয় পোনে তিন ঘন্টা একদম ঠিকঠাকই আছে তো টাইগার কুমারের জন্য একটা এরম ধরনের ফিল্ম কিন্তু দরকার ছিল যেখান থেকে তারা নিজেদের যে স্পেশালিটিটা আছে অ্যাকশন সেটাকে তারা অডিয়েন্সের কাছে নিয়ে আসতে পারবে এবং ভীষণ সুন্দরভাবে সেগুলো আমাদের সামনে নিয়ে এসছে আলি আব্বাস জাফর এবং এই ফিল্মটা কিন্তু একটা খুব ক্রিট বিগ স্ক্রিনে দেখার জন্য তাই আমি বলবো তোমরা যদি কেউ ভেবে থাকো এই ফিল্মটা দেখবে কি দেখবে না বিকজ অ্যাডভান্স বুকিং অফ দিস ফিল্ম ইস নট সো গুড এবং আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছি নবীনাথে এগারোটার শো সেখানেও কিন্তু অডিয়েন্সের লেভেলটা অনেকটাই কম ছিল আমি বলবো ফিল্মটা গিয়ে এনজয় করে আসো তো এই ছিল আমার রিভিউ ফর দ্য ফিল্ম মিয়া তোমরা যারা যারা দেখবে কি দেখবে না ভাবছো আমি বলবো গিয়ে দেখে নাও এবং এই ফিল্মটা কিন্তু বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স এবং তোমরা যারা দেখে এসছো প্লিজ কমেন্ট করে জানিও তোমরা কি আমার রিভিউর সাথে একমত কিনা আর যদি একমত হয়ে থাকো ডোট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে হবে ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো জিরো নাইন বিট টু আই রিপিট সুপ্র জিরো নাইন বিট টু দেন স্টেট ইউন্ট